হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস জিও কোম্পানি আইইউসি চার্জ ধার্য করায় অর্থাৎ অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য মিনিটে 6 পয়সা এই চার্জ জি ধার্য করার পর থেকেই কিন্তু জিও গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ যার সমালোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই শুরু হয়ে যায় আর ইতিমধ্যে আমমানের নিজের ঘোষণা যেখানে বলা হচ্ছে মান বাঁচাতে বড় সরো সিদ্ধান্ত সাধারণ মানুষের সমালোচনা এবং মান বাঁচাতে কি সিদ্ধান্ত নিল জিও গ্রাহক জন্য আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে যদি আপনি জিও থেকে ভিডিওটি দেখে থাকেন অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন বলা হচ্ছে মান বাঁচাতে বড় সিদ্ধান্ত নিল জিও ফের চালু করা হলো ফ্রি কলিং এ সুবিধা বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমাণ করার জন্য বিভিন্ন নেট নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে কেউ ভালো অফার কেউ কম দাম কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য मुकेश अंबानी জিও আসার পর মোবাইল dünyায় এক যুগান্তকারী বিপ্লব আসে জিও তার গ্রাহকদের খুশি করার জন্য ফ্রি থেকে শুরু করে দিয়েছে নতুন নতুন অফার সাম্প্রতিক মোবাইল পরিষেবা সংস্থা জিও আইইউসি নিয়ম অনুযায়ী জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিট 6 পয়সা কল রেট ধার্য করেছে যার ফলে জিও গ্রাহকদের কপালে স্পষ্ট হয়েছে দুশ্চিন্তা গ্রাহকদের চিন্তা মুক্ত করার জন্য জিও দিচ্ছে আবার ফ্রি কল রিলায়েন্স জিও নতুন নিয়ম জারি করলে টুইটার এবং সোশ্যাল মিডিয়ায় জিও কে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় জিও তখন উল্টো পথে হাঁটতে শুরু করতে চলেছে তখন এই সুযোগ নিজেদের গ্রাহক বৃদ্ধির জন্য পাল্টা প্রচার শুরু করছে অন্যান্য নেটওয়ার্ক গুলি জিও যখন উল্টো পথে হাঁটতে চলেছে তখন এই সুযোগে নিজেদের গ্রাহক বৃদ্ধির জন্য পাল্টা প্রচার শুরু করছে অন্যান্য নেটওয়ার্ক গুলি জিওর এই নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অন্যান্য মোবাইল সংস্থা যেমন বোডাফোন এয়ারটেল এবং আইডিয়া প্রচার শুরু করছে যে তাদের নেটওয়ার্কে পয়সার কোনো গল্প নেই আর এই প্রচার এবং গ্রাহকদের মিনিটের টেলিকম প্রকাশিত যেসব গ্রাহকরা দশই অক্টোবরের পর নতুন কানেকশন নিয়েছে তারা প্রতিদিন বিনামূল্যে তিরিশ মিনিট কথা বলার সুযোগ পাচ্ছেন এটি ওয়ান টাইম অফার তিরিশ মিনিটের কলিং তিরিশ মিনিটের কলিং এর বৈধতা থাকছে সাত দিন অর্থাৎ রিচার্জ পর সাত দিন তিরিশ মিনিট বিনামূল্যে অন্য নেটওয়ার্কে কথা বলতে পারবেন এসএমএস এর মাধ্যমে এই অফার গ্রাহকদের কাছে পৌঁছে যাবে বলে জানা যায় উল্লেখ্য যারা নয় অক্টোবরের আগে রিচার্জ করেছেন বা কানেকশন নিয়েছেন তারা এই নয়া নিয়মের অধীনে পড়বেন না তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং